লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেসের ম্যাচে এক দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আর্জেন্টাইন এক ডিফেন্ডারকে ট্যাকল করতে গিয়ে তার পা ভেঙে ফেলেন সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো। ফুটবল বিশ্বে নেমে এলো এক কালো অধ্যায়। কি ঘটেছিল সেই ম্যাচে তাই নিয়েই বিস্তারিত থাকছে আহমেদিত্তির লেখা প্রতিবেদনে। গতকাল আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনাস জুনিয়র্স। ব্রাজিলের ক্লাবটির হয়ে খেলছিলেন সাবেক তারকা ফুটবলার মার্সেলো। দুঃখজনক ঘটনাটি ঘটে ম্যাচের 55তম মিনিটে। বল কাটানোর চেষ্টা করছিলেন মার্সেলো, পাশ থেকে ছুটে এসে বাঁ পায়ে বাড়িয়ে দেন আর্জেন্টিনাস জুনিয়র্সের আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। মার্সেলোর পা গিয়ে পড়ে সানচেজের বাড়িয়ে দেওয়া পায়ের উপর। মুহূর্তেই সেই পা ভেঙে উল্টো দিকে একদম মুচড়ে যায়। মুহূর্তে যেন পুরো স্টেডিয়াম থমকে যায়। সানচেজের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন মার্সেলো নিজেও। পরে লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সানচেজকে। পরে ইনস্টাগ্রামে সানচেজের জন্য শুভকামনা জানান মার্সেলো। তার ট্যাকলটি অনিচ্ছাকৃত ছিল বলেও জানান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সানচেজকে শুভকামনা জানিয়েছে মার্সেলোর ক্লাবও। সো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল নিত্য নতুন আপডেট পেতে আহমেদ দীপ্তির সাথেই থাকুন।